সো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি। হাদিসে আছে, আতাল্লাহ মালান ওয়ালাম ইউআদি যাকাত, আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই। এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেওয়া হবে, সুজা আন আখরা, বুখারীর বর্ণনা। দ্য মোস্ট ভেনোমাস স্নেক সুজা আন আখরা, টেকো সাপ, সাপের মাথায় পশম হয়, কিছু চুল পশম। তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত ভেনোমাস হবে, বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না। ওই সাপ তাকে পেঁচিয়ে দেওয়া হবে, পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছোবল মারবে আর কি বলবে জানেন, আনা মালুক আনা কানসুক, আমি তোমার সম্পদ, আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না ফিক্সড ডিপোজিট করে, জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই, আনা মালুক আনা কানসুক বলতেই থাকবে, এক একটা ছোবল মারবে, আনা মালুক আনা কানসুক, আম ইউর ওয়েলথ, আম ইউর ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সম্পদ, আমি তোমার গহনা, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, আমি তোমার গচ্ছিত সম্পদ, হিসাব করে তো দেও নাই, খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও, আনা মালুক আনা কাঞ্চুক। আমরা কি কেয়ামতের ময়দানে সেই কঠিন আজাব ভোগ করতে চাই? এই এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। সে সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন হিসেব করে যাকাত দিয়ে দিই একেবারে নিয়ম মাফিক। আজকে নিয়মটা শিখে যাব, নিয়ম মাফিক আমরা যাকাত দিব, এটা গরিবের হক, গরিবের হাতে পৌঁছিয়ে দেবো, পারা যাবে তো ইনশাল্লাহ। এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে যাকাত দেয় নাই, এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে কপালে। স্বর্ণরূপ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, জাকাত দেয় না, এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা? কথা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাকতালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক আগে কলিজে জ্বলে যাবে। সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে, পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেগুলোর যাকাত তারা দিতে চায় না স্বর্ণরূপ্য, এগুলোরে বেড়ি বানিয়ে কিয়ামতের মাঠেই গলায় পড়িয়ে দেওয়া হবে। অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার তারপরই না শাস্তি, কি বলেন? অ্যাকসেপ্ট যাকাত, যাকাত যারা দেয় নাই এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকেই শুরু, অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে। আর যাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে। বুঝে শুনে সবাই উত্তর দিবেন, আচ্ছা যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো যাকাত না দেওয়ার কারণে, ও যদি নামাজি হয়ে থাকে ওর নামাজ কি কাজে লাগলো ওই দিন? বলেন, উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো? তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন? কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় যাকাত না দেওয়ার কারণে, তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো? কথা বোঝেন নাই বোধ হয়, নামাজ কি কোনো কাজে লাগলো?